বণিক দেবদত্তর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, নৌকা থেকে আমাকে না চিনতে পেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেই দেবদত্ত আজ আমার অভিশাপে সকলে কিছু হারিয়েছে, আমাকে মা বলে ডাকছে। সম্ভব বাণী আমি শুনিতে পারি না, করতে মনে আমিও কি কেমন করে রক্ষা করব পুত্র, ও যে আজ সকলে কিছু হারিয়ে আমাকে মা মা বলে ডাকছে, কিন্তু ও যে কৃষ্ণ ভক্ত, ওই কৃষ্ণ ভক্ত দেবদত্ত থেকে আমি কেমন করে রক্ষা করব। সন্তানে যদি বিপদে পড়ে তোমার কি করো না, যে মা মা বলে ডাকি, তুমি কি তাকে উদ্ধার করবে না? মা বলে না, মা বলে না। আজ যদি তোমার সন্তানে যারা শহরে খুলে দিয়ে না, তোমাকে অপমান করত, তুমি কি নিজের সন্তান বলে কোলে তুলে নিতে না? মা জরা, মা আমি মা সন্তান যদি কি সন্তান হয়, মা কোনোদিন কু হতে পারে না। সন্তান অপরাধ করলেও মা তাকে কোনো দিন দিতে পারে না। মা হয়তো ক্ষণকে তুমি তাকে অভিশাপ করে, কিন্তু তাকে আবার সে করে দিবে না। তাই দেব দেব যখন বিপদে পড়ে আমাকে মা বলে ডাকছে, আমি তাকে রক্ষা না করে কেমন করে থাকি পুত্র আমার? মা গো যা পুত্র, আমার ঘরে হেম ঘাট নিয়ে পৌঁছে দেয় ওই দেবদত্তর করে। মনে রাখিস, ওই হেম ঘাট পূজা করে দেবদত্ত যদি আমার আসন টলাতে পারে, ও যা কিছু ক্ষয়ক্ষতি করে সকল কিছু ফিরাই দেব। আর ওই হেম ঘাট যদি অমর্যাদা হয়, ওর বংশে বাতি দেওয়ার মতো আমি আর কাউকে রাখবো না। এসে দাদা, জয় মা শীতলা, সর্ব মঙ্গলা মঙ্গল করো মা, মঙ্গল দাহিনী জয় মা সীতলা, সর্ব মঙ্গল মঙ্গল করো মা, মঙ্গল দাহিনী জারা সরে আজ বলো না মা গো, তোমার এই কি বিচার? বলো না ও গো মা, বলো না ও গো মা, বলো না মা গো তোমার এই কি বিচার, বলো না মা গো তোমার এই কি বিচার, বল
विश्वभुवन तुम्हारी तरे देख छो आज अंधकार विश्वभुवन तुम्हारी तरे देख छो आज अंधकार एबार तुमी दाओ बोले दाओ एबार तुमी दाओ बोले दाओ हबो सिंधु पार मुक्ति दाओ आमार मुक्ति दाओ आमार ঘনিষ্ঠর জননে গোপাশানি দেবতা আমি এক থেকে অন্য গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজেছি এই জঙ্গল থেকে অন্য জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজেছি তবু তোমাকে কোনোদিনের জন্য ডাকতে পাইনি ঘনিষ্ঠর দেবতা এই তুচ্ছ জীবন এই তুচ্ছ জীবন রেখে কোন লাভ নেই পাশানি জননে এই তুচ্ছ জীবন আমি নদী কবরে তোমার রাঙা চরণে এই পাপীকে তুমি কাছে টেনে নাও ছাই দাও আমার মা গো ছাই দাও আমার তোমার রাঙা চরণে চিনতে পারলাম না ভালো সেতলার পত্র জোড়াস বলতে পারো জনতা বলতে পারো আমি 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 কোথায় গেলে আমার মাকে দেখতে পাবো তুমি বলতে পারো জনতা তোমার মাকে ডাকার মতো ডাকতে পারো রে তাই মা তোমাকে দেখা দেয় ঠিক বলেছো জনতা ঠিক বলেছো আমি সে ডাকার তুমি আমার কাছে এসো দেবদাস আচ্ছা দেবদাস দেখো তো এই একে চিনতে পারো কিনা আমার মায়ের দেওয়া হেমখান তোমার কি মনে পড়ে দেবদাস পারাপারের কথা চড়দা গো ওই হেমখানের কি বলতে মনে চড়দা আচ্ছা দেবদাস তোমার কি মনে পড়ছে সেই পারাপারের কথা
আমি জানি জনতা আমি মায়ের বাচ্চা অন্যায় করেছে যে অত্যাচার করেছে সেই অন্যায়ের ক্ষমা নেই জনতা আজ মা তোমার করুণায় আমার হস্তে হেম ঘরে পাঠিয়ে দিয়েছি তাই নাকি জনতা হ্যাঁ দেবদাস भुवन देखे मायर देखा पाई ना মায়ের দেখা পাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না মায়ের দেখা পাই না আমি হাজার গান তো দিয়ে শোনাই আমি হাজার গান তো দিয়ে শোনাই পূজা করতে গেলে এর যে মায়ের একটি মূল মন্ত্র আছে গো চড়াদা তুমি আমার কাছে এসে দেবদাস আমার মায়ের মন্ত্রে তোমাকে আমি দীক্ষিত দিয়ে যাব বলো চড়াদা কিন্তু দেবদাস বলো চড়াদা আর যেন কোনোদিন অপমানিত না হয় চড়াদা দেবদাস কথা দিয়ে যাচ্ছে দেবদাসের দেহে এক বিন্দু রক্ত থাকতে দেবদাসের জীবন থাকতে কোনোদিনের জন্য এই মায়ের তাই কথা অপমানিত হতে দেবে না চড়াদা আর যদি কোনোদিন অপমানিত হও বলো তুমি চড়াদা চড়াদা বলে একবার ডাকবে আমি এসে এই হেমঘর উদ্ধার করব বেশ চড়াদা বলো চড়াদা এই মায়ের মূল মন্ত্র তুমি আমাকে বলে দিয়ে দাও বলো চড়াদা আর সঙ্গে তুমি গলা মিলিয়ে বলো ওম শীতলাক্তং জগদ্মাতা ওম শীতলাক্তং জগদ্পিতা চড়াদা ওম শীতলাক্তং জগদ্ধাত্রী চড়াদা ওম শীতলাক্তং পদে নমঃ চড়াদা এই মন্ত্র প্রতিষ্ঠা করলে মা কি আমার ডাকে সাড়া দেবে চড়াদা দেবে দেবদাস দেবে ডাকারে মতন ডাকতে পারলে মা তোমাকে অবশ্যই দেখা দেবে বেশ চড়াদা বেশ আমি চড়া করে আসি দেবদাস এসে চড়াদা আসি দেবদাস এসে তাই তো আমি আমি যে মায়ের মেন মার বাদ হিন্দু ঘর পেয়েছে এই হিমঘর যখন পেয়েছে এই হিমঘর নিয়ে আমি মৎস্য নগরের মধ্যে প্রতিষ্ঠা করে দেখবো দেখি দেখি মা আমার টাকায় সাড়া দেয় আমি যখন হিমঘর পেয়েছি এই হিমঘর আমি মায়ের প্রতিষ্ঠা করতে গেলে আমি কেমন করে প্রতিষ্ঠা করব আমার কাছে তো কোনো সামর্থ্য নেই যেমন করে হোক যেমন করে হোক এই নগরবাসী দ্বারে দ্বারা গিয়ে আমি ভিক্ষা করে এই মায়ের তেমন মন্ত্রে আমি প্রতিষ্ঠা করবো ওগো নগরবাসীগণ তোমরা দেখো আমি ছিলাম বলুন সন্তান দেবদাস সামান্য একটি ভুলের জন্য আজ হয়ে গেছে পদার ভিখারি দেবদাস এই পদার ভিখারি দেবদাস আপনাদের দ্বারে আপনারা তারা কিন্তু ভিক্ষা করতে চলেছে দাও না দাও না দাও না দাও না মায়েরা আমাকে 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 তোমরা কিছু ভিক্ষা দাও না বাবু গো বাবু গো একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও 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 না আমাকে কিছু ভিক্ষা একটি পয়সা দাও মায়েরা কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও মায়েরা কিছু ভিক্ষা দাও
নীরবে সহিব দুঃখে করি না ভয় তোমারি চরণ বুকে ধরিয়া গাহিব তোমারি গান যদি থাকো তুমি অন্তরে মাগো দুঃখে করি না ভয় তোমারি চরণ বুকে ধরিয়া গাহিব তোমারি গান যদি থাকো তুমি এই মস্ত নগরের মধ্যে আমি তোকে প্রতিষ্ঠা করতে চলে যুগ জননে অগনিষ্ঠুর দেবতা অগ পাশানি জননে আমি আমি জাতপতি হয়ে তোর কাছে ভিক্ষা করতে চলেছি মা একটিবারের জন্যে এই অদম সন্তান দেবদাসকে তুই টাকা দিস মা এই মস্ত নগরের মধ্যে আমি তোকে প্রতিষ্ঠা করতে চলেছি মা আজ মোর পূজালা আরে আঁখি মেলে চা কথা কও প্রেম ময়ে কথা কও প্রেম ময়ে মোর পূজালা প্রতিষ্ঠা করতে চলেছি মা একটিবারের জন্য এই এই অদম সন্তান দেবদাসকে তুই দেখা দে একটিবার দেখা ওম শীতলতম জগদ মাতা শীতলতম জগদ পিতা ওম শীতলতম জগদ আছে ওম শীতলায় নম নম ওম শীতলতম জগত মাতা শীতলতম জগত পিতা ও শীতলতম জগদাত্রী ওম শীতলায় নম নম
আমি আমি যে আমার মায়ের পূজা করছি গো এটা আমার মায়ের দেহ মুখ আমি কোন মার পূজা করছি চার দাদা আমি আমি তো বেশি তোরা পূজা করছি সাবধান আর যদি না তুই জানিস না হ্যাঁ তুই জানিস না এ জানে না নাকি এই এখানে কি বলা আছে জানিস কি বলা আছে দাদা বড় গৌরী ছাড়া আর কারোর পূজা হয় না তুই 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 কি না এই কার পূজা বললি তে বেশি তোলা ওই কি হয় ওগো দাদা আমি সব জানে এই রাজ্যের মধ্যে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবী পূজা হয় না এই রাজ্যের মধ্যে আমি দেবী সীতালাকে জল পেয়েছি এই দেবী সীতালা পূজা করছে রাজ্যের মধ্যে গো দাদা দাদা আমার একে একে দিলে দেখলেও সর্বহারা হয়ে গেছে সামান্য তুচ্ছ জীবন কোনো লাভ নেই এই তুচ্ছ জীবন জল পেয়েছে এই রাজ্যের মধ্যে আমি দেবী শীতলা পূজা ছাড়া আমি অন্য কোনো দেবীর পূজা করতে পারবো না দাদা মার খাবে এ মরবে এখনো সময় আছে ভুলে যা তুই ভুলে যা পারবো না আমি আমি কিছুতে এই এই দেবী শীতলাকে ছাড়া আমি অন্য কোনো দেবীর না মুখাতে পারবো না দাদা এও মরবে আমারও মারবে এখনো সময় আছে তুই ভুলে যা পারবো না পারবো না পার নিজে মরবি আমারও মারবি সময় আছে ভুলে যা ভুলে যা দাদা কি বলতে পারো দাদা বলতে পারো আমি আমি কেমন করে ভুলবো আমি তো বেশি তালে ছাড়া আমি আর অন্য কোনো দেবী বলছি ভুলে যা এ নিজে মরবে আমারও মারবে এই যা কাঁচা কাঁচা আমি পারবো না আমি আমি তোমার কাছে বড় জোরে করে মিনতি করে বলছি এই রাজ্যের মধ্যে একটিবার তুমি দেবী শীতলা পূজা করে দেখো না তোমার রাজ্য ভঙ্গ আমি কিছুতেই পারবো না দাদা আমি তো বেশি তো লেগে ছাড়া আমি অন্য দাঁড়া তোর হবেনি হবেনি মহারাজ একবার আসুন তো এর এর ব্যবস্থাটা করে দিন শঙ্কু শর্মা এগিয়ে শঙ্কু শর্মা কিসের জন্য করি আছ মরে গম কি বা হয়েছে আপনার কথা মতো আমি ঢেড়ে ফিটে দিয়েছিলাম যেখানে হরগৌরী ছাড়া কারোর পূজা চলবে না এই এর এত সাহস কি বললো কিসেই সেই শিখতলা না কি কার পূজা করছে আমি বারণ করেছি তো ওই রাক্ষসী পিশাচিনীর নাম ওর সম্মুখে করিবে না আর ওই মৎস্যনগরে ওই রাক্ষসীর পূজা করছে কেবা এই 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 তোমার নাম কি আমার আমার নাম দেবদাস গো দেবদাস ঘরে দেবতার দাদা বলছি দেবদাস তুমি কোন দেবতার পূজা করেছো আমি আমি যে আমার মায়ের পূজা করছি গো তোমার কি গর্ব ধরিনি আমি তো আমি তো আমি তোমার গর্ব ধরিনি মাকে পূজা করছি না আমি 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 রাজ্যের মধ্যে দেবী শীতলা পূজা করছি গো
ধন্দ করো ওই রাক্ষসীর না পারবো না সননীদের দোষ মৎস্যনগরের হেরি পিঠে দেওয়া হয়েছে এই মৎস্যনগরে আমার আরাধ্য দেবতা ছাড়া কোনো দেবতার হবে না পূজা আগো রাজচালক চাক আমি জানি এই রাজ্যের মধ্যে হর পার্বতী ছাড়া অন্য কোনো দেবীর পূজা হয় না আমার মাকে যখন পেয়েছে এই মাকে আমি রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করতে চলেছি ওগো চাক একটি বালের জন্য তুমি তুমি পূজা করে দেখো না তোমার তোমার রাজ্যের মঙ্গল হবে উপযুক্ত শাস্তি দেখো শঙ্কু শর্মা অপধর্ত তুমি বেশ দেবদাস বারে বারে বলি তোমারে ভুলে যাও এই রাক্ষসীর না পারবো না যদি না ভালো চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করে দেবো তোমার শরে আগর চালক চক আমাকে যত উপহার করানো কেন যতই চাবুক মারানো কেন দেবদাসের এক বিন্দু রক্ত থাকতে কোনো দুরঞ্জনে পারবে না ওই তুমি শীতলকে ছাড়া অন্য করে দেবে রক্ত বেশ দেবদাস বেশ দেখিব কত ঘন এই রাক্ষসী পিসাচীর নাম তোমার মুখ থেকে না ভোলে ভুলে যা ভুলে যা ভুলে যা শঙ্কু শর্মা দেখো ওই দেবতার দাস মনে হয় ওই রাক্ষসীর নাম ভুলে গেছে শীতলা তত্রিশ করে দেবতার মাত করে শুনে নাই ওই শীতলার নাম রাক্ষসীর নাম ভুলে গেছে কিনা আমি ভুলতে পারবো না ভাই দেবদাস তোমার হস্তে ওঠা কি কিছু নাই এটা কিছু শঙ্কু শর্মা দেখো তো দেবদাসের হস্তে ওঠা কি রয়েছে শঙ্কু শর্মা দেখাচ্ছে না দেখাচ্ছে না ওই হস্তে যা রয়েছে ঘট ওই ঘর মোর হস্তে দাও বেশ মহারাজ বেশ দাও ওই ঘট দেবতার দাস দেবতা দেবদাস
তুমি তোমার মায়ের ঘর নেবে না দেবদাস আজ তোমার এই মায়ের হেম ঘর আমি নদীর গর্ভে নিক্ষেপ করলাম কেউ আসবে না দেবদাস এখনো বলছি ভুলে যাবে না মাঝে আমার জীবনের সাধনা ভুলে যাও এখন বলছি ভুলে যাও আমি দুটা দুটো মাঝে আমার জীবনের সাধনা আগো তুমি জানো না কি জানো না রে কি মাঝে আমার জীবনের সাধনা ভুলে যা প্রথম যদিন দেখেছি আমি ভুল করেছি প্রথম যদিন দেখেছি আমি ভুল করেছি মাকে নাচলে চলে ফেলে দিয়েছি তুমি জানো না জানো না রে কি চা মাঝে আমার জীবনের সাধনা তুমি জানো জানো না রে কি চা মাঝে আমার জীবনের সাধনা আর সেই মায়ের অভিশাপে সব কিছু হারিয়ে পথে পথে বনে বনে কেঁদেছি গো সেই মায়ের অভিশাপে পথে পথে ঘুরেছি গো আর খুঁজে আমি ফেলেছি রে আর সেই মায়ের অভিশাপে সব কিছু হারিয়ে পথে পথে বনে বনে ঘুরেছি পথের সেরা মায়ের নিন্দা করে যারা সেই মাকে না চিনে জলে ফেলে দিয়েছি তুমি জানো না জানো না গো কি চা মাঝে আমার জীবনে সাধনা তুমি জানো না জানো না রে কি চা মাঝে আমার জীবনে সাধনা এখনো বলছি দেবদাস ভুলে যাও ওই রাক্ষসীর নাম কমিটি বাবুরা একটু গ্রিন রুমে আসবেন কমিটি বাবুরা একটু গ্রিন রুমে দেখা করবে।